আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের সুস্বাস্থ্য জীবনে কাজে আসবে। আমাদের আজকে আলোচনার বিষয় সুস্থ সন্তান জন্মদানে গর্ভবতীর যেসব খাবার দরকার জেনে নিন। কর্মশক্তি সম্পন্ন জাতি গঠনে চাই সুস্থ শিশু জন্মদান, তার আগে নিশ্চিত করা দরকার মায়ের সুস্থতা। গর্ভাবস্থায় সুস্থ মায়ের দেহে থেকে শিশু প্রয়োজনীয় সব পুষ্টি গ্রহণ করে। জন্মের পর বাচ্চা দরকারি সব পুষ্টি পায় মায়ের দুধ পানের ভেতর দিয়ে, তাই প্রসবের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে মা ও শিশুর যত্নে দরকার যেসব বিশেষ খাবার দেখুন। ক্যালসিয়াম, গর্ভের শিশুর হাড় গঠনে এবং মায়ের হাড়ের ক্ষয় রোধে ক্যালসিয়াম খুব জরুরি। ক্যালসিয়াম মায়ের উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সাহায্য করে, সেজন্য গর্ভাবস্থায় এবং প্রসবের পরবর্তী সময়ে মাকে প্রতিদিন কমপক্ষে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। ডিম, দুধ, মাছ, পালং শাক, বাদাম থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। শর্করা, শর্করা উৎস হিসাবে ভাত, রুটি, আলুকে বুঝি। শর্করা যোগানে সারাদিনে গর্ভবতী মাকে 3 থেকে 4 কাপ ভাত খেতে হবে। কর্মজীবী মায়ের সারাদিনে বেশি ক্যালোরি খরচ হয়, তাই তাদের ক্ষেত্রে দিনে 4 থেকে 5 কাপ ভাত খাওয়া দরকার। ভাতের সঙ্গে রুটি আর আলু খাওয়া যেতে পারে। আমিষ, আমিষ গর্ভের শিশুর শরীরে নতুন টিস্যু তৈরিতে সাহায্য করে। গর্ভবতী মাকে দৈনিক অন্তত 60 গ্রাম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিদিনে আমিষের অভাব পূরণে 2 থেকে 3 টুকরো মাছ, 3 থেকে 4 টুকরো মাংস ও কমপক্ষে 1টি ডিম খেতে হবে। এছাড়া নিয়ম করে প্রতিদিন 1 গ্লাস উষ্ণ গরম দুধ পান করলে আমিষের অভাব পূরণ হবে। ভিটামিন সি, ভিটামিন সি শরীরে চর্মরোগ প্রতিরোধ করে। গর্ভবতী মায়ের উচিত প্রতিদিন 70 গ্রাম ভিটামিন সি জাতীয় খাদ্য খাওয়া। 1টি করে ভিটামিন সি যুক্ত ফল খেতে পারে। কমলা, লেবু, পেয়ারা, ব্রকলি ও টমেটো থেকে অনেক ভিটামিন সি পাওয়া যায়। আয়রন, গর্ভের শিশু স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আয়রনের ভূমিকা অপরিসীম। এছাড়া আয়রন শরীরে রক্ত বাড়াতেও সাহায্য করে। আয়রনের চাহিদা মেটাতে মাকে রোজ 27 গ্রাম আয়রন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। ডিমের কুসুম, ডাল, কলিজা, মিষ্টি কুমড়া, তরমুজ থেকে আয়রনের চাহিদা পূরণ হতে পারে। ফলিক অ্যাসিড, গর্ভবতী মায়ের শরীরে দৈনিক 0.4 গ্রাম ফলিক অ্যাসিড প্রয়োজন থাকে। ফলিক অ্যাসিড নিউরন টিউবের প্রস্থ অসঙ্গতি থাকলে তা দূর করে। লেটুস পাতা, পালং শাক, কমলা ফলিক অ্যাসিডের দারুণ উদাহরণ। ফ্যাট, গর্ভবতী হওয়ার পর যথেষ্ট পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য খেতে হবে। ফ্যাট জাতীয় খাদ্য শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে, তাই বেশি করে মাকে ফ্যাট জাতীয় খাদ্য খেতে হবে। দুধ, ঘি, মাখন ফ্যাটের চাহিদা পূরণ করবে। পানি, রোজ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে, রক্তের মাধ্যমে বাচ্চার শরীরে পুষ্টি পৌঁছায়। এছাড়া পানি মূত্রথলি প্রদাহ ও অতিরিক্ত ঘাম রোধ করে। পানির সঙ্গে বিভিন্ন স্যুপ, টাটকা ফলের রসও খাওয়া যেতে পারে। এই চ্যানেল ভিডিও ও তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এছাড়া নিয়মিত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।